আসসালামু আলাইকুম। কসমোস অরিজিনের সকল গ্রাহক এবং শুভাকাঙ্ক্ষীদের জানাই পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা। কসমোস অরিজিনের প্যাকেজ ডিপার্টমেন্ট থেকে আছি আমি সোনিয়া ফারসানা, আমার সাথে আছেন ভিসা অফিসার শারমিন সারা এবং আমাদের শ্রদ্ধেয় ম্যানেজার সুমন রহমান। আজকে আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কেন কসমোস অরিজিন সবার থেকে আলাদা এবং জনপ্রিয়, এবং যারা এখনো কসমোস হলিডের সেবা গ্রহণ করেননি তারা কেন কসমোস হলিডেতে আসবে। আমি ভাইয়ার কাছে জানতে চাচ্ছি যারা এখনো কসমোস হলিডের সেবা নেননি তারা কেন কসমোস হলিডেতে আসবে। মূলত আমরা যে বিজনেসটা করি ট্যুরিজম বিজনেস, এটা সার্ভিস রিলেটেড একটা বিজনেস। আমরা ক্লায়েন্টদেরকে কি বলছি, আমরা তাদেরকে কোয়ালিটি সার্ভিস প্রোভাইড করব একটা রিজনেবল প্রাইসের মধ্যে, এবং সার্ভিসটা আমরা ইনসিওর করব। আমরা কি বলছি, আমাদের নো হিডেন চার্জ, আমরা আগে থেকে গেস্টকে বলে দিচ্ছি নো হিডেন চার্জ, আমাদের কোনো হিডেন চার্জ নেই। কিছু কিছু এজেন্সি আছে তারা যেটা করছে আপনি হিডেন কিছু রেখে দেয়, যেমন একটা আইটেনারিতে আপনার অনেক ট্যুর আছে, এর মধ্যে ইনক্লুড এক্সক্লুড যেটা থাকে এটা বলে না। আপনি এক্সাম্পল হিসেবে নিতে পারেন থাইল্যান্ড, যেখানে সাফারি ওয়ার্ল্ড ট্যুর আছে, পাতায়াতে কোরাল আইল্যান্ড ট্যুর আছে, টাইগার পার্ক ট্যুর আছে, ফিফি আইল্যান্ড। তো দেখা যাচ্ছে অনেকে ট্যুর আইটেনারিতে এটা লিখছে, এটা ইনক্লুড আছে না এক্সক্লুড আছে এটা কিন্তু বলছে না। অনেকেই মনে করছে এটা হয়তো ইনক্লুড করে দেওয়া আছে, অ্যাকচুয়ালি এটা নাই। আমরা যেটা করি, আমরা এই প্রাইসগুলো আমরা আগে থেকে ইনক্লুড করে দিচ্ছি এবং গেস্টকে বলে দিচ্ছি যে আপনি ব্যাংককে গেলে সাফারি ওয়ার্ল্ডের ট্যুর এর মধ্যে ইনক্লুড এটা এটা আছে, এই ট্যুর পাচ্ছেন এবং লঞ্চ পাচ্ছেন, কোরাল আইল্যান্ডে এটা পাচ্ছেন এবং ফিফি আইল্যান্ডে যে এই ট্যুরগুলো পাচ্ছেন। এই ট্যুরগুলো যদি আমরা ইনক্লুড না করে এক্সক্লুড করে রাখি, দেখা যায় প্রতিটা জায়গায় 2500 থেকে 3000 করে পার পার্সন অ্যাড করতে হয়, তখন প্রাইসটা কিন্তু আমরা যে প্রাইসে সেল করছি এরকম চলে আসে। এটা যদি আমরা এক্সক্লুড করি তখন প্রাইসটা অনেক কম হয়ে যায়। তো এই একটা জিনিস যেটা হলো আমাদের যারা গ্রাহক আছে তাদের ভালো করে জেনে নিতে হবে সব এজেন্সির কাছে থেকে, যে আমি যে আইটেনারিটা নিয়েছি এর মধ্যে ইনক্লুড এবং এক্সক্লুড কি আছে। সেকেন্ড একটা ইস্যু আছে যেটা মূল, এটা একটা হোটেলের একটা বিষয়, হোটেলটা সিটি সেন্টারের কাছে কিনা বা মেইন ট্যুরিস্ট প্লেসে কিনা। ব্যাংককে আপনি সুকুমভিতে আছেন, সুকুমভিতে আবার দেখা যায় যে 1 থেকে 28 পর্যন্ত আছে, মূলত টুরিস্ট এরিয়াটা হলো 11, 12, 13, এই এরিয়াতে সব কিছু কাছাকাছি, খাবার রেস্টুরেন্টগুলো বলেন, শপিং মলগুলো বলেন। এখানে যে হোটেলের ভাড়াগুলো 5000 টাকা, ঠিক একই মানের যদি হোটেল আপনি দূরে যেয়ে নেন 15 বা দেখা যাচ্ছে যে 25 বা 30, তখন এই ভাড়া হয়ে যায় 5000 জায়গায় 3000 টাকা, তখন কিন্তু প্রাইসগুলো কমে যায়। কিন্তু দেখা যাবে যে আপনি যখন খেতে আসবেন বা শপিংয়ের জন্য যাবেন বা সন্ধ্যের দিকে আপনি বেরোবেন ঘোরার জন্য সন্ধ্যের সময়, তখন আপনাকে আবার গাড়ি ভাড়া করে এখানে আসতে, তখন খরচটা অটোমেটিক এমনিই বেড়ে যায়। থার্ড ইস্যু হলো একটা গাড়ি ট্রান্সপোর্ট, যেটা আমরা যেটা করছি মিনিমাম 2 জন হলে আমরা প্রাইভেট ট্রান্সপোর্ট প্রোভাইড করছি, অনেক এটাকে SIC করছে, যেটা আগে থেকে বলছে না। গাড়িতে আবার দেখা যাচ্ছে যে সেডান গাড়ি একটা আছে বা 7-সিটার গাড়িগুলো আছে, আপনি হয়তো 2 জন ঘুরতে গেলেন, দেখা যাচ্ছে আপনার সঙ্গে আরও 2টা ব্যাগ আছে, তখন সেডান গাড়িগুলো হয় আপনার লাগেজের একটা প্রবলেম। তো আমরা যে গাড়িগুলো আপনাকে দিচ্ছি এগুলো মিনিমাম আপনার 5-7 সিটের গাড়ি থাকে, ইনোভা টাইপ গাড়িগুলো, এখানে গাড়ির একটা কমফর্টনেস থাকে এবং প্রাইসের একটা বিষয় থাকে। আর একটা হলো আপনার ব্যাগিংটা যে সাপোর্ট, যখন আমাদের গেস্টগুলো দেশের বাইরে ঘুরতে যায়, যাওয়ার পরে আমরা কী করি, আমরা তাদের কাছ থেকে খোঁজ খবর নিচ্ছি, আমাদের যে ওখানে কাউন্টার পার্ট আছে তারা পৌঁছেছে কিনা, তারা গাড়িগুলো কিনা, এই একটা সার্ভিসের বিষয় থাকে যেখানে আমাদের ব্যাকিংটা অনেকেই কাজ করে। যে কারণে আমরা যখন 2012 শুরু করেছি তখন মাত্র 3 জন ছিল, তো আস্তে আস্তে কোয়ালিটি সার্ভিসের কারণে এবং আমাদের দিন দিন গ্রাহক বাড়ছে, যে কারণে এখন 52% 52 জন আমরা কাজ করি এখানে। এখানে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট দেখুন ভাগ করে দেওয়া আছে, প্যাকেজ, টিকিট, এয়ার টিকিট, এটা শুধুমাত্র গ্রাহকের সুবিধার কারণে এবং তাদের সার্ভিসও যেন বেটার হয় সেই জন্য করে দেওয়া আছে। দেখা যায় যে অনেক গেস্ট যাওয়ার পরে হয়তো তার গাড়িটা আসে নাই, ফোন দিচ্ছে ফোন রিসিভ করছে না, অনেক এজেন্সি আছে বা ফোন রিসিভ করে বলছে যে ঠিক আছে আপনি একটা ট্যাক্সি গাড়ি করে আসবেন। আমরা যে গাড়িগুলো প্রোভাইড করছি আপনাকে এই গাড়িগুলো হলো প্রাইভেট গাড়ি, প্রাইভেট এবং ট্যাক্সি ক্যাবের দুটার ভাড়ার মধ্যে অনেক ডিফারেন্স। তো দেখা যাবে তারা আসলো আসার পর হয়তো বলছে ঠিক আছে আপনি তো গাড়িটা যেতে পারেন না, মিস করেন, আপনি ট্যাক্সি ক্যাবে কত নিচ্ছে এটা দিয়ে, এখানে একটা ফ্যাক্টরি যেটা আমরা কখনোই করি, আমরা অবশ্যই ইনসিওর করছি আমরা গেস্ট যাবে, আমরা যেটা তাদেরকে প্রমিস করছি আমরা যেন সেটা রাখতে পারি। এটা অনেকগুলো এজেন্সির কাছ থেকে কসমোস হলিডেকে তাকে আলাদা করে। ভাই আরেকটা ব্যাপার আপনার কাছে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে কিছু এজেন্সি গ্যারান্টিড ভিসা দিচ্ছে, যেমন তারা অ্যাডভার্টাইজ করেন যে
হ্যাঁ আমাদের কাছে ভিসার জন্য অ্যাপ্লাই করলে আমরা ভিসা করে দেব। তো এই জিনিসটা কসমোসলিডে কেন পারছে না? কসমোসলিডে কেন পারছে না এটা আসলে কিছু না, ভিসা করে দেওয়ার অথরিটি আসলে কোনো ট্রাভেল এজেন্সি নাই। এটা যারা বলছে ওরা হয়তো সরাসরি দেখা যাবে আমি বলবো ক্লায়েন্টের সাথে, ক্লায়েন্টের সাথে এটা তারা প্রতারণা করছে। আপনি আমি আমরা কি করতে পারি এজেন্সিগুলো, আমরা গেস্টের কাছ থেকে তাদের ফাইলগুলো নিই, আমরা ফাইলটা সঠিকভাবে প্রসেস করি, অ্যাম্বাসিতে জমা দিতে পারি এবং উইথড্র করে গেস্টকে দিতে পারি। ভিসা দেওয়া এবং না দেওয়ার দায়িত্ব পুরোটাই অ্যাম্বাসি। যারা বলছে আমরা গ্যারান্টেড ভিসা দিচ্ছি আমি জানি না তারা কী করে দেয়, এরা হয়তো সরাসরি প্রতারণাই করছে, যেটা আমরা করছি না গ্রাহকের সাথে। ঈদের সময় দেখা যায় প্রত্যেকটা এম্বাসি একটু হ্রাস করে থাকে, কারণ আমরা যখন অনলাইন ই ভিসা গুলো করি সেখানেও কিন্তু যে টাইমটা আমরা নিচ্ছি সেই টাইমটাতে দেখা যাচ্ছে যে হয়তো বা সেটা 2-3 কর্মদিবসে আসার কথা কিন্তু সেটা 4-5 কর্মদিবসে চলে আসছে। আর থাইল্যান্ডের ব্যাপারটাও সেমই হয়েছে, কারণ ওখানেও ওরা পার ডেতে এখন 300 ফাইল জমা নিচ্ছে। তো 300 ফাইল জমা নেওয়ার কারণে আমাদের হয়তো প্রতিদিন টাইমটাও থাকছে না, প্রতিদিন ডেটটাও থাকছে না, যে ডেটে আমাদের জমা দেওয়ার কথা সেই ডেটে হয়তো বা আমরা ফাইলটা জমা করতে পারছি না, যার কারণে ডেলিভারিটাও খুব দেরিতে হচ্ছে। সেই জন্য আমরা আসলে গ্রাহকের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আশা করছি ঈদের পর এই প্রবলেমটা সলভ হয়ে যেতে পারে। যাবে আপু, আপনি যেহেতু ভিসা ডিপার্টমেন্টে আছেন আপনার কাছে জানতে চাচ্ছি আমাদের ভিসা সাকসেস রেশিওটা কেমন? আমাদের ভিসার সাকসেস রেশিওটা 90-95% বলা যায়। এর মূল কারণ হচ্ছে গেস্ট যখন আমাদের কাছে আসেন তখন আমরা তার প্রোফাইলটা চেক করি, প্রোফাইলটা চেক করে আমরা তাদেরকে সাজেস্ট করি যে কোন কান্ট্রির জন্য অ্যাপ্লাই করলে তাদের ভিসা হওয়ার ওয়েটা খুব সহজ হয়ে যাবে। আমরা মূলত তিন ধাপে কাজ করে থাকি। প্রথম ধাপ হলো গেস্টের প্রোফাইল অনুযায়ী তার কাছ থেকে সঠিক ডকুমেন্ট কালেক্ট করা এবং তার যাচাই করে দেখা যে তার প্রোফাইল অনুযায়ী ডকুমেন্টগুলো ঠিক আছে কিনা। দ্বিতীয় ধাপ হলো নির্ভুলভাবে ফর্মটা ফিল আপ করা এবং ফাইলটা পুরোপুরি প্রসেস করা। আমাদের তৃতীয় ধাপ হলো ফাইল রিচেক করা, পাসপোর্ট অনুযায়ী সকল তথ্য যাচাই করা, ট্রেড লাইসেন্স এবং ব্যাংক স্টেটমেন্টের মেয়াদ সঠিক আছে কিনা তা যাচাই করা, কান্ট্রি অনুযায়ী ছবির ধরন ঠিক আছে কিনা তা যাচাই করা। কসমোসলিডের প্যাকেজের পাশাপাশি তো আরও অনেক সার্ভিস আছে, সেগুলো সম্পর্কে যদি কিছু বলতে। প্যাকেজ সম্পর্কে তো আগেই বলেছি, এইসব সম্পর্কে আমি বলবো। এছাড়াও আমাদের হোটেল বুকিং আছে ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক সব জায়গাতে, আপনার এয়ার টিকিট আছে ইন্টারন্যাশনাল ডোমেস্টিক, ইন্ডিয়ান রেলওয়ে টিকিট আছে, এবং আপনি যে কোনো দেশে যে আপনি যদি শুধু ট্রান্সপোর্ট সার্ভিসটা চান এয়ারপোর্ট রিসিপ্ট বা সাইটসিংয়ের জন্য ওইটাও আমরা প্রোভাইড করে থাকি। পাশাপাশি বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ আছে যেগুলো আমরা করে থাকি। আজকে আর বেশি সময় নিচ্ছি না, আমাদের প্যাকেজের ব্যাপারে বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, সেখানে আমাদের প্যাকেজের আইটিনারি এবং ভিসার প্রাইসগুলো সুন্দরভাবে দেওয়া আছে। তাছাড়া আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকতে পারেন। কসমোস হলিডে প্লাজা এয়ার চতুর্থ তলা সোভানবাগ মসজিদের পাশে ধানমন্ডি ঢাকা।